আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার গৃহবধূর। নেট দুনিয়ায় ভাইরাল, কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতা উদ্ধার। আশি ঊর্ধ্ব বৃদ্ধার শাশুড়িকে শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে। যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয়, ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ। এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস জানান, চিকিৎসকের কথায় এই কাজ করেছি, এটা কোনো মতেই শাস্তি নয়। যদিও বা কোনো চিকিৎসকের পরামর্শই কাজ করেছেন, তিনি তা জানতে পারেননি। বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকায়। খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তার ভুল হয়ে গেছে বললেও পুরো বিষয়টি চিকিৎসকের পরামর্শই করা হয়েছে বলে পরিষ্কার জানান তিনি। এদিকে প্রতিবেশী এক মহিলা আশি ঊর্ধ্ব বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার উপর খড়্গহস্ত হন বলে অভিযোগ। একবিংশ শতাব্দীর দোরগড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সমগ্র ঘটনার বিষয়ে কি জানালেন দেখুন। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজের সাংবাদিকতা। আপনাকে উদ্ধার করেছেন ওই বাথরুমের সামনে থেকে? কি বলছিলেন উনি তাহলে? আমাকে বলছে আমি নিচে নামিয়েছি বলে কয় তুমি এখন নামাবে না, তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা। কেন তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না এখন? উনি যে শাস্তিটা দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি তাই কয় তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি এনেছো। ওই যে মহিলা যিনি মানে বৌমা, তার নাম কি জানেন? না আমি জানি না। আচ্ছা, এটা কোন পাড়া? শিমুলতলা। এটা শিমুলতলা। আপনার নাম? আমার নাম জবা সরকার। এটা কখন হয়েছে ঘটনাটা? আমরা এসে ছাত্র সময় এসে থেকে উনি ওখানটায় বসে আছে ওই বাথরুমের সামনে। বাথরুমের সামনে অন্ধকারে আমরা শুধু এসে জিজ্ঞেস করেছি দি কয়েকদিন চলো দি, তারপরে উনি 10-15 মিনিট পরে লাইটটা ধরায় বলার পরে। উনার গায়ে পাথর শিলপাটা ইট চাপা দিয়ে রাখা হয়েছিল হাত পা বেঁধে। জানতে পারলাম যে শাশুড়িকে দুটো পায়ে ইট চাপা এবং শিলপাটা চাপা দিনভর রেখে দিয়েছিল এক স্থানীয় প্রতিবেশী মহিলা, ওনাকে উদ্ধার করে। কিন্তু বর্তমানে এখন যা দেখা গেল, শাশুড়ি বলছে না আমি পড়ে গিয়েছিলাম এবং ডাক্তার বলেছে, কতটা এটা সত্যি কথা? আমি মানে কিছুক্ষণ আগে আমি এটা একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম, তাতে দেখে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে, আর সে বৃদ্ধা চাচামেচি খুব চিৎকার করছে, দেখে খুব খারাপ লাগলো। খোঁজ নিলাম কোথায় বাড়ি, জানতে পারলাম যে আমারই 5 নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি। আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম, মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে এমন ঘটনা হয়নি। যখন তাকে ভিডিওটা দেখালাম, ভিডিও দেখার পরে বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি, ডাক্তার বলেছে। কোন ডাক্তার বলেছে তখন চুপ হয়ে যা বলতে পারছেন না। পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে বৃদ্ধা মানুষ, হয়তো নিরাপদে মানে থাকার জায়গা মানে আতঙ্কে ভুগছে আমার মনে হচ্ছে ভদ্র মহিলাও, হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে কেউ যদি জিজ্ঞাসা করে হতে পারে। আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর? আমি ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু যদি ঘটনাটা সত্যি হয় এর থেকে মানে দুঃখের কিছু আর নেই, মানে একটা অমানবিক ঘটনা, অমানবিক ঘটনা। এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয় ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া প্রয়োজন, শাস্তির দরকার, এবং আমিও সেই শাস্তির দাবি করছি। আপনার নাম? আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমি ঝন্টুলাল দাস, আমি ওয়ার্ডের কাউন্সিলর। মাস ধরে এই দেখেন আপনাকে এখানে দেখেন, আমি এমনি চিকিৎসা এই দেখেন পাথরগুলো দেখাচ্ছে কিন্তু আরো ছিল দাদা। আমরা
এই পাথর না এই জায়গাটা স্বর্ণ ছিল, স্বর্ণ ছবিটা এই জায়গায় ছিল, আর ওইখানে বসেছিল আমাদের বলে এসেছিল। Thank you.